সারা বিশ্বের মতো বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা রয়েছেন নিরাপত্তার ঝুঁকিতে। তাই দেশের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সম্প্রতি সাইবার নিরাপত্তায় পদক্ষেপ নিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। তাদের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অ্যাপটি হ্যাকিংয়ের সাথে জড়িত থাকা 1,79,000-এর বেশি ডিভাইসও নিষিদ্ধ করেছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রায় 4,35,000 অ্যাকাউন্ট হ্যাকিং ঝুঁকি থেকে সুরক্ষিত করেছে। পাশাপাশি বাংলাদেশি ব্যবহারকারীদের 9,600 অ্যাকাউন্টের পুনরুদ্ধারে সহায়তা করেছে ইমো। এছাড়াও প্রতারণার সঙ্গে জড়িত 1,800 এবং হয়রানির সঙ্গে জড়িত 6,67,000 বাংলাদেশি অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করেছে অ্যাপটি। এছাড়াও ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষায় অ্যাপটিতে আছে বেসিক ও অ্যাডভান্স লগইন প্রোটেকশন, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন।